আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অর্ষা। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম অন্য আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো আজকে আমি আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড বলা চলে, আমার কাজিন বলা চলে, ওর সাথে সাডেনলি একটা প্ল্যান হলো আর আমি হঠাৎ করে তাড়াতাড়ি রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম। আর ওটা দেখে বুঝতে পারতেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি চলে আসছি আজকে ধানমন্ডিতে। তাই তো আমরা এখান থেকে নেমে এখন উঠতেছি। আসলে আমরা সবাই আজকে একটা বাফেটে আসছি, আর বাফেট বলতে গেলে হচ্ছে আমার সবসময় লেট করতে হবে। এনিওয়ে, তো আমি এটার ভিতরে যাওয়ার পরে তাড়াতাড়ি করে একটু একটু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু বাফেট স্টার্ট হয়ে গিয়েছিলো আর আমার একটু লেট। তো টুকটাক করে একটু ক্লিপ নিলাম, দেন একটু নিজেরও একটু ঢং করে পোস্ট নিলাম, নিয়ে তারপর ওদের কাছে চলে গেলাম খাওয়ার জন্য বসে গেলাম। তো এই তো আমার খাবার চলে আসলো, একটু খাবার খাচ্ছি, একটু ক্লিপ নিলাম। তারপরে ভাবলাম যে দেখি তো একটু ঢং করে খাবার খাইলে কেমন লাগে। তো আমি আবার একটু ক্যান্ডিটার মতো খাবার খাওয়া ঢং করতেছিলাম, পরে মনে হইলো যে বেশিক্ষণ নিতে গেলে হেসে দিব। যাই হোক, পরে এই তো আমরা খাওয়া দাওয়া করলাম, একটু গল্প টল্প করতেছিলাম। এরকম খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা একটু আউটসাইড চলে গেলাম, ওইখানে গিয়ে একটু কিছু পিকচার তুলতেছিলাম আর হচ্ছে আড্ডা মারতেছিলাম। আউটসাইডের ভিউটাও ওদের ভালোই ছিল, এখানে অনেক ভালো লাগলো, একটু মজা টজা করতেছিলাম, কথাবার্তি বললাম, অনেকদিন পরে দেখা হলো। দেন অনেকক্ষণ বসার পরে ভাবলাম চলো এবার একটু ডেজার্ট টেস্ট করি। তো এই তো আমরা আবার ভিতরে চলে আসলাম, ভিতরে এসে এইটার ডেজার্টগুলোর কথা আর কি বলবো। ভাইটালের ডেজার্ট যারা আসছো তোমরা জানো এইটার ডেজার্ট অলওয়েজ খুব ভালো। তো এই তো আমরা একটু একটু নিলাম, ও আবার একটু আমার ক্লিপ নিল। দ্য ফার্স্ট টাইম আমি একটু একটু করে সব কিছু নিয়ে আসলাম যেগুলো আমার চুজেবল। তো রিফ্রেশের জন্যই এক কাপ কফি ছিল আমার জন্য বেস্ট। তো আবার একটু ঢং করলাম, কেমন লাগে বেশিক্ষণ করতে পারি না, হাসি চলে আসে। তো পরে আমরা দুই বান্ধবী আবার একটু আউটসাইডে গিয়ে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। অলমোস্ট বাফেটের টাইমও শেষের পর্যায়ে ছিল, তো আমরা ভাবলাম যে লাস্ট টাইম আসে একটু ডেজার্ট টেস্ট করি। তো আমরা আমাদের ডেজার্ট নিয়ে খাওয়া দাওয়া করেই তো এখন সবাই বিদায় টিদায় নিয়ে যে যার বাসায়। তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।